জাগিৰোডত নিশা ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে। হিলচাঙত উত্তেজিত ৰাইজে জ্বলাই দিছে চোৰাং গৰু সৰবৰাহ কৰা এখন বাহন। ভস্মীভূত হৈছে AS21AC1668 নম্বৰৰ বলেৰ' পিকআপ ভান। ৰাইজে অগ্নি সংযোগ কৰা বাহনখনত আছিল 20টা চোৰাং গৰু। স্থানীয় ৰাইজে চোৰাং গৰু উদ্ধাৰ কৰাৰ পিছতে জ্বলাই দিছে এই চাৰিচকীয়া বাহনখন আৰু ঘটনাটোক কেন্দ্ৰ কৰি অঞ্চলটোত বিৰাজ কৰিছে তীব্ৰ উত্তেজনাই। পরিস্থিতি অধিক উত্তপ্ত হয়ে পড়াত ঘটনাস্থলীত আরক্ষীর একটা বৃহৎ দল তথা দণ্ডাধীশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরবর্তী সময়ত অগ্নি নির্বাপক বাহিনীয়ে জুই নির্বাপন করেছে। অগ্নি সংযোগ করা বাহনখনের চোরাং গরু কেটা আরক্ষী লৈ আহিছে থানালৈ। আনফালে চোরাং গো সরবরাহত নেলি আরক্ষী জড়িত থাকার বিস্ফোরক অভিযোগ তুলিছে স্থানীয় রাইজে। আমি জাগিৰোডৰ এইটো আপোনাক দৃশ্য দেখুৱাই আছো। নিশাই এনেকৈ চোরাং গরু সরবরাহ করা এইখন বলেরো পিকআপ বাহন জ্বলাই দিলে স্থানীয় রাইজে। গো সরবরাহৰ অভিযোগত জ্বলাই দিয়া হল এখন বলেৰ' পিকআপ বাহন। পৰৱৰ্তী সময়ত আৰক্ষী আৰু দণ্ডাধীশ উপস্থিত হয়। তেওঁলোকৰ হস্তক্ষেপত নিয়ন্ত্ৰিত হয় পৰিৱেশ। গাড়ীখন মানে আমাৰ সন্মুখত এয়া পদূলিৰ সন্মুখতে ৰৈ আছিলে। ৰৈ থাকোঁতে তাৰপিছত মানে বহুত হুলস্থুল হৈছে। হুলস্থুল হোৱা দেখি আমি ওলাই আহিছোঁ। ওলাই আহি পিনে চাইছোঁ তাৰপিছত পুলিচ আছে, তাৰপিছত গৰুবিলাকো ইয়াত মানে নমোৱা আছে, এইবিলাক সব বাটে চাটে আছে গৰুবোৰ। তাৰপিছত আৰু চাইছোঁ মানে বহুত কাজিয়া পেচাল হৈ আছে। তাৰপিছত ইপিনে অকণমান আগৰ মানুহবিলাক আহিলে, আহি পোৱাৰ পাছত গোটেই ড্ৰাইভাৰক মাৰপিট কৰিছে। তাৰপৰা মাৰপিট কৰোঁতে ড্ৰাইভাৰে মানে স্বীকাৰ কৰিছে যে নেলি থানাৰ IC জড়িত আছে বুলি পিনে। এতিয়া তাৰপিছত IC বহুত ফোন কৰা হৈছে, IC কোনো ফোনৰ ৰেছপঞ্চ কৰা নাই। গৰু এনে তেওঁলোকে কোৱা মতে 20টা গৰু আছে বুলি কৈছিলে, তথা আমাৰ মানুহ হিচাপ কৰোঁতে 9টা ওলাইছে গৰু। বারে বারে আইনী যুঁজ চলাইও শেষ রক্ষা নহল NRLৰ। হাতীদণ্ডিত পকী দেৱাল নির্মাণ করে এইবার গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত মুখ ঠেকেচা খাইছে NRL কর্তৃপক্ষই। রাষ্ট্রীয় সেউজ ন্যায়াধীকরণ চমুকৈ NGTয়ে দিয়া রায়ের বিরোধিতার উচ্চ ন্যায়ালয়ত করা আবেদনের শুনানিত মুখ ঠেকেচা খাইছে নুমলীগড়ের শোধনাগারে। উল্লেখ করিম যে 2018 চনের 3 আগস্টত রাষ্ট্রীয় সেউজ ন্যায়াধীকরণে এক রায়ের যোগে এমাহৰ ভিতৰতে সম্পূৰ্ণৰূপে নুমলীগড় শোধনাগাৰে হাতীদণ্ডিত নিৰ্মাণ কৰা পকী দেৱাল ভাঙিবলৈ নিৰ্দেশ দিছিল NRL কৰ্তৃপক্ষক। লগতে 25 লাখ টকাৰ জৰিমনা আৰু নতুনকৈ সম্প্ৰসাৰিত নগৰাঞ্চলত নিৰ্মীয়মান সকলো গৃহ ভাঙিবলৈ নিৰ্দেশ দিছিল নুমলীগড় শোধনাগাৰক। 2016 চনৰ 24 আগষ্টত বোকাখাটৰ প্ৰকৃতিপ্ৰেমী ৰোহিত চৌধুৰীয়ে তৰা এক গোচৰৰ ভিত্তিত এই ৰায় দিয়া হৈছিল। কিন্তু NGTৰ নিৰ্দেশৰ পিছতে ৰহস্যজনকভাৱে নুমলীগড় শোধনাগাৰ আৰু ৰাজ্যৰ বন বিভাগে বৃহৎ পকী দেৱালখনৰ কিছু অংশ ভাঙিয়ে দায়িত্ব সামৰিছে। ৰাষ্ট্ৰীয় সেউজ ন্যায়াধীকৰণৰ নিৰ্দেশক বিৰোধিতা কৰি NRL কৰ্তৃপক্ষই দ্বাৰস্থ হৈছিল উচ্চ ন্যায়ালয়ৰ। 2024 চনৰ 5 ফেব্ৰুৱাৰী তাৰিখে উচ্চ ন্যায়ালয়ে পুনৰ NGTৰ শুনানিক বাহাল ৰাখি NRL হস্তীদণ্ডিত নিৰ্মাণ কৰা পকী দেৱাল সম্পূৰ্ণৰূপে ভাঙি দিবলৈ নিৰ্দেশনা জাৰি কৰিছিল। আৰু বাৰে বাৰে আমি দেখুৱাইছোঁ হস্তীদণ্ডিত পকী দেৱাল দিয়া হৈছে মুহূৰ্তত। বহুতবাৰ আইনী যুঁজ চলায়ো শেষ ৰক্ষা কিন্তু পোৱা নাই NRLয়ে। এতিয়া হাতীদণ্ডিত যি পকী দেৱাল নিৰ্মাণ কৰিছিল সেইসমূহ ভাঙিব লগা হৈছে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়তো এইবাৰ মুখ ঠেকেচা খাইছে NRL কৰ্তৃপক্ষই। NGT ৰাষ্ট্ৰীয় সেউজ ন্যায়াধীকৰণ তেওঁলোকে দিয়া ৰায়ৰ বিৰোধিতাৰে উচ্চ ন্যায়ালয়ত আবেদন কৰিছিল, আকৌ পুনৰবাৰ সেই শুনানিত মুখ ঠেকেচা খাইছে নুমলীগড় শোধনাগাৰে। আৰু উল্লেখ কৰিম যে 2018 চনৰ 3 আগষ্টত ৰাষ্ট্ৰীয় সেউজ ন্যায়াধীকৰণ তেওঁলোকে এক ৰায়ৰ যোগে এমাহৰ ভিতৰত সম্পূৰ্ণৰূপে নুমলীগড় শোধনাগাৰে হাতীদণ্ডিত নিৰ্মাণ কৰা পকী দেৱাল ভাঙিবলৈ নিৰ্দেশ দিছিল NRL কৰ্তৃপক্ষ। লগতে 25 লাখ টকাৰ জৰিমনা আৰু নতুনকৈ সম্প্ৰসাৰিত নগৰাঞ্চলত নিৰ্মীয়মান সকলো গৃহ ভাঙিবলৈ নিৰ্দেশ দিছিল নুমলীগড় শোধনাগাৰক। কিন্তু বারে বারে আবেদন করেও মুখ ঠেকেচা খাব লগা হয়েছে। এবার পুনর্বার মুখ ঠেকেচা খাইছে NRL কর্তৃপক্ষই। আমি আরও বিষয়টি সংক্রান্ত অধিক জানিবলৈ যত্নপর হোম। আমার সঙ্গে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে প্রণবজ্যোতি শইকীয়া, নুমলীগড়ের সাংবাদিকগী, সঙ্গে সংযুক্ত হয়েছো ফোনযোগে। প্রণব, আপনার ওসর আসছো। ইতিমধ্যে পুনর্বার সেয়া খবর যে আইনী যুঁজত আকৌ এবার মুখ ঠেকেচা খাব লগা হয়েছে NRL। হয় নিশ্চয় কৃপাঞ্জল, 2018 তাৰিখে 3 আগষ্টত সেউজ ন্যায়াধীকৰণে এক ৰায় দিছিলে যে নুমলীগড় শোধনাগাৰে যি হস্তীদণ্ডিত যি অবৈধভাৱে যি পকী দেৱাল নিৰ্মাণ কৰিছিলে সেই দেৱাল ভাঙিবলৈ নিৰ্দেশ দিছিলে আৰু লগতে 25 লাখ টকাৰ জৰিমনা বিহিছিলে।
কিন্তু তারপরে দেখা পয়া গেছিল যেহেতু কেসটি 2016 চনের 24 আগস্টের বোকাঘাটের প্রকৃতিপ্রেমী রোহিত চৌধুরীয় গোচর তরিছিল আর সেই গোচর ভিত্তিতে আসলে 2018 তারিখের 3 আগস্টত এনজিটিয়ে সেই রায় দিছিল। কিন্তু সেই রায়ের বিরোধিতা করে এনআইএল কর্তৃপক্ষ আসলে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয় আর তারপরে দেখা পয়া গেছে 2024 চনের 5 ফেব্রুয়ারি তারিখে পুনের এনআইএলএ মুখ সেখাচাক খালে বলে কব লাগবে, কারণ এনজিটিয়ে যে শুনানি দিয়েছিল যে হাতীজন্দী নির্মাণ করা যে পকি দেওয়াল আছে সেই দেওয়াল সম্পূর্ণরূপে ভাঙিবলে যা আসলে শুনানি যোগে দিয়েছিল আর তারপরে দেখা পয়া সেই আদেশকে আসলে বাহাল রাখিলে উচ্চ ন্যায়ালয়ে। কৃপাঞ্জল নিশ্চয় প্রণব শইকীয়া, সচাকৈ সেইটো এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ত এটা এনআরএল কর্তৃপক্ষই আর কি ব্যবস্থা লয় সেয়া লক্ষণীয় হব, কিন্তু এনজিটির পাছত এবার পুনর্বার আইনের পরাও ন্যায়াধীকরণ যে এনজিটিয়ে বিরোধিতা করে উচ্চ ন্যায়ালয়ত গেছিল, উচ্চ ন্যায়ালয়ত মুখ ঠেকেচা খাওয়া ঘটনাটোয় যথেষ্ট তাৎপর্য বহন করেছে। এই বিষয়টুক লৈ স্থানীয় রাইজে কি ধরনের মন্তব্য করে, তেওঁলোকে কি কয় বিষয়টো সংক্রান্ত? হয় নিশ্চয়কৈ কৃপাঞ্জল, যিহেতু নুমলীগড় শোধনাগাৰে দেওপাহাৰৰ কাষতে যিটো আচলতে হস্তীদণ্ডী আছিলে, এটা বৃহৎ হস্তীদণ্ডী আছিলে, সুদূৰ এছিয়ালৈকে সেই হস্তীদণ্ডীটো আছিলে বুলি আমি জানিব পাৰোঁ। সেই হস্তীদণ্ডীটোৰ আচলতে বৃহৎ পকী দেৱাল নিৰ্মাণ কৰিছিলে আৰু সেই দেৱাল নিৰ্মাণ কৰাৰ পিছতে আচলতে যি স্থানীয় প্ৰকৃতিপ্ৰেমী আছিলে, বিভিন্ন দল সংগঠন আছিলে, তেওঁলোকে আচলতে তাৰ বিৰোধিতা কৰিছিল আৰু তাৰ পিছতেই ৰোহিত চৌধুৰীয়ে 2016 চনৰ 24 আগষ্ট তাৰিখে ৰোহিত চৌধুৰীসহ এটা প্ৰকৃতিপ্ৰেমী দলে আচলতে সেউজ ন্যায়াধীকৰণত গোচৰ তৰে আৰু তাৰ পিছতেই সেউজ ন্যায়াধীকৰণে 2018 তাৰিখে 3 আগষ্টত এক ভাৰ্ডিক্ট যোগে আচলতে তেওঁলোকক সম্পূৰ্ণৰূপে পকী দেৱাল ভাঙিবলৈ দিছিলে। পুনর্বার দ্বারস্থ হয়েছিল, এবার উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল, কিন্তু তাতো একটাই নির্দেশনা বহাল রাখা হয়। প্রণব শইকীয়া, ধন্যবাদ জানাম আপনাকে। মুহূর্তে আপনি সবিশেষ জানাইছে যে হস্তীদণ্ডী নির্মাণ করা হয়েছিল, সেই হস্তীদণ্ডীটো ভাঙি দিবলৈ ইতিমধ্যে এনজিটিয়ে নির্দেশনা জারি করেছিল আর এনআরএল কর্তৃপক্ষই পুনর্বার উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল এই বিষয়টুক লৈ। কিন্তু পরবর্তী সময়ত পুনর্বার মুখ ঠেকেচা খাবলগা হল, উচ্চ ন্যায়ালয়ও বহাল রাখিলে পূর্বর রায়। দিল্লীত ভয়ঙ্কর গুলিচালনার ঘটনা, এখন সেলুনের ভিতর গুলিয়াই হত্যা করা হল দুজনক লোকক। সিসিটিভিত বন্দী হয়েছে নাজাফগড়ের সেলুনত সংঘটিত এই গুলিচালনার ঘটনার দৃশ্য। সেলুনের ভিতরতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হেরুবাবলগা হয়েছে সোনু আর আশিষ নামের দুই যুবক। আপনি দৃশ্য দেখি আছে, শূন্য দূরত্বর এগারী গুলিয়াই থকা সরকা করেছে প্রায় 30 বছরীয় দুই যুবক। সিসিটিভিত এই দৃশ্য বন্দী হয়েছে, আমি এই মুহূর্তে আপনার সেই দৃশ্য দেখাইছো। এজন ভুক্তভোগীয়ে হাত জোড় করে কাকতি মিনতি করে থাকার সময়তে শূন্য দূরত্বর মূলত গুলিয়াই থ গল অস্ত্রধারিয়ে। মূরত গুলি লগার ফলত সোনুর মৃত্যু হওয়ার বিপরীতে আততায়ীর গুলিয়ে ভেদিছে আশিষর মূর আর বুকু। এই গুলিচালনার লগেলগে হাহাকার লাগিছে সেলুনত কর্মরত কর্মচারী গ্রাহকের মাজত। মৃত দুই যুবকর ঘর নাজাফগড় অঞ্চলের নাগলি চক্রবর্তীত। ইয়ারে আশিষ নামের যুবকজনের বিরুদ্ধে আছিল দুটা অপরাধজনিত গোচর, কিন্তু সোনু আর আশিষক কোনে কিয় হত্যা করলে সেই সন্দর্ভত এতিয়ালৈকে স্পষ্টীকরণ একো পোৱা নাই। সিসিটিভি ফুটেজের আধারত অভিযুক্তক গ্রেপ্তার করবলৈ আরক্ষীয়ে তিনিটা বিশেষ দল গঠন করেছে আর এই এসটিএফর দলকেইটাই ইতিমধ্যে তদন্ত অব্যাহত রাখিছে। আমি দেখাইছো দিন দুপুরতে আন এটা ঘটনা, সেলুনের ভিতরত সুমায় কাকুতি মিনতি করার পাছতো শূন্য দূরত্বর গুলিয়াই থৈ গৈছে। বুকু আর মূর ছিন্ন ভিন্ন হয়েছে। সোনু আর আশিষক কোনে কি কারণত এনেকৈ গুলিয়াই থৈ গল সেই কথা এতিয়াও স্পষ্ট হওয়া নাই। দিল্লীত এই ভয়ঙ্কর গুলিচালনার ঘটনা, দুজনক লোকক গুলিয়াই থৈ গৈছে, সিসিটিভিত বন্দী হয়েছে নাজাফগড়ের সেলুনের এই ভয়ঙ্কর এক ঘটনা। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হেরুবাবলগা হয়েছে সোনু আর আশিষ। আর এই শিহরণকারী দৃশ্যটি চাওক, নিচেই সমীপরপর গুলিয়াই থৈ গৈছে। এগারী যুবতী সমীপরপর চাইছে যে এ সচানে আর তারপরে ভিতর দৌড় মারিছে আর এগারীক ভিতর ভাগত গুলিয়াই থৈ আহি বাহির ভাগত আনগীক গুলিয়াইছে সোনু আর আশিষ। এগারী ভিতর ভাগত আছিল তেওঁকো গুলিয়াইছে আর হালধীয়া পোশাক পরিহিত এগারিয়ে বাহিরের গরাকীক গুলিয়াই থৈ তারপর উধাও হয়েছে। আর এই মুহূর্তত লৈছো আন এটা বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।
যত্ন নহয়। এই একেটা অভিযোগত একেটা কেলেংকাৰী, এই একেটা জালিয়াতি জড়িত আছে আন এগৰাকী ব্যক্তি। এই তৃতীয়জন অভিযুক্তৰ বিৰুদ্ধেও চলি আছে অভিযান। কেলেংকাৰীৰে জড়িত তৃতীয়জন লোক মধ্যপ্ৰদেশৰ সংসদ ভৱনৰ পুথিভঁৰাল নিৰ্মাণৰ স্থপতি আছিল বাঞ্চাল। আৰু এই দুই অভিযুক্তক গ্ৰেপ্তাৰে এই বিয়াগুম 65 কোটি টকীয়া কেলেংকাৰীৰ তদন্ত প্ৰক্ৰিয়াই এটা নতুন মূৰ লাভ কৰাৰ সম্ভাৱনা আহি পৰিছে। এই দুই অভিযুক্তৰ মুখৰ পৰা আৰু বহুতৰে মুখা খোল খাব নেকি এই কেলেংকাৰীত জড়িত, তাকে লৈ উত্থাপন হৈছে প্ৰশ্ন। পঁয়ষষ্ঠি কোটি টকীয়া এক বিয়াগুম কেলেংকাৰীয়ে জোকাৰিছে ৰাজ্য। অসমৰ এখন স্বায়ত্তশাসিত পৰিষদত সংঘটিত হৈছে এই বিয়াগুম কেলেংকাৰী। 2022 চনতে সংঘটিত হোৱা এই বিত্তীয় জালিয়াতিৰে জড়িত দুই অভিযুক্তকো ইতিমধ্যেই গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। ৰাজ্যৰ আন এক বৃহৎ বিত্তীয় কেলেংকাৰী উন্মোচিত হৈছে। পোহৰলৈ আহিছে 65 কোটি টকাৰ জালিয়াতিৰ তথ্য। মতক স্বায়ত্তশাসিত পৰিষদত সংঘটিত হৈছে এই জালিয়াতি। 2022 চনত সংঘটিত হৈছিল বৃহৎ বিত্তীয় জালিয়াতি। এই জালিয়াতিৰে জড়িত দুই অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। দিল্লীত গ্ৰেপ্তাৰ অভিযুক্ত খুশদীপ বাঞ্চাল আৰু ভাতৃক। দেশৰ এজন বিখ্যাত স্থপতিবিদ খুশদীপ বাঞ্চাল। দিল্লী আৰক্ষীৰ বিশেষ দলে গ্ৰেপ্তাৰ কৰে বাঞ্চাল ভাতৃদ্বয়ক। উল্লেখযোগ্য যে অসম আৰক্ষীয়ে এই দুই অভিযুক্তৰ সন্ধানত দীৰ্ঘদিনৰ পৰাই অভিযান চলাই আহিছিল। আনকি অসম আৰক্ষীৰ আহ্বান মৰ্মে দিল্লী আৰক্ষীয়েও চলাইছিল বাঞ্চাল ভাতৃদ্বয়ৰ বিৰুদ্ধে দিল্লীৰ বিভিন্ন স্থানত অভিযান। দক্ষিণ দিল্লীৰ সৈনিক ফাৰ্ম অঞ্চলত আত্মগোপন কৰি আছিল বাঞ্চাল ভাতৃদ্বয়ে। অসম আৰক্ষীয়ে কেইবাদিনো বাহৰ পাতি আছিল দিল্লীত। দুই অভিযুক্ত এই বাঞ্চাল ভাতৃদ্বয়ক 7 ফেব্ৰুৱাৰীত আদালতৰ পৰা ট্ৰেঞ্জিট ৰিমাণ্ডত লোৱা হৈছে। কেৱল এই দুই অভিযুক্তই নহয়, এই একেটা অভিযোগত একেটা কেলেংকাৰী, এই একেটা জালিয়াতি জড়িত আছে আন এগৰাকী ব্যক্তি। এই তৃতীয়জন অভিযুক্তৰ বিৰুদ্ধেও চলি আছে অভিযান। কেলেংকাৰীৰে জড়িত তৃতীয়জন লোক মধ্যপ্ৰদেশৰ সংসদ ভৱনৰ পুথিভঁৰাল নিৰ্মাণৰ স্থপতি আছিল বাঞ্চাল। আৰু এই দুই অভিযুক্তক গ্ৰেপ্তাৰে এই বিয়াগুম 65 কোটি টকীয়া কেলেংকাৰীৰ তদন্ত প্ৰক্ৰিয়াই এটা নতুন মূৰ লাভ কৰাৰ সম্ভাৱনা আহি পৰিছে। এই দুই অভিযুক্তৰ মুখৰ পৰা আৰু বহুতৰে মুখা খোল খাব নেকি এই কেলেংকাৰীত জড়িত, তাকে লৈ উত্থাপন হৈছে প্ৰশ্ন। অসম আৰক্ষীৰ লেডি সিংঘম ৰূপে খ্যাত জোনমণি ৰাভা এগৰাকী দক্ষ তথা সাহসী আৰক্ষী বিষয়া। জোনমণি ৰাভা প্ৰথমে চৰ্চালৈ আহিছিল এটা ভাইৰেল হোৱা ফোন কলক কেন্দ্ৰ কৰি। এগৰাকী বিধায়কৰ সৈতে হোৱা কথোপকথনৰ সেই ফোন কল ভাইৰেল হৈছিল আৰু সেই ভাইৰেল ফোন কলক কেন্দ্ৰ কৰিয়েই জোনমণি ৰাভা চৰ্চালৈ আহিছিল। হয়, প্ৰথমবাৰ জোনমণি ৰাভা চৰ্চালৈ আহিছিল এগৰাকী জনপ্ৰতিনিধিক প্ৰত্যাহ্বান জনোৱা এটা ঘটনাক লৈ। বিহপুৰীয়াৰ বিধায়ক ডক্টৰ অমিয় ভূঞাই কৰা এটা অনুৰোধ প্ৰত্যাখ্যান কৰি এডিচি সুকন্যা বৰাৰ জামিন নাকচ কৰা হৈছে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে নাকচ কৰিছে আবেদন। আয়বহিৰ্ভূত সম্পত্তিৰ গোচৰত হৈছিল গ্ৰেপ্তাৰ। 8 বছৰ চাকৰি কালতে গঢ়িছিল অগাধ সম্পত্তিৰ পাহাৰ। কাৰাগাৰতে জেৰাৰ সন্মুখীন হ'ব সুকন্যা বৰা। 2021 চনত ব্যক্তিগত অসুবিধাৰ অজুহাতত 64 দিনৰ ছুটি লৈ বিদেশ ভ্ৰমণ কৰিছিল সুকন্যাই আৰু সেই সন্দৰ্ভত জেৰা চলোৱা হ'ব সুকন্যা বৰাক। এডিচি সুকন্যা বৰাই জামিন বিচাৰিছিল, কেইবাবাৰো বিচাৰিছিল, এইবাৰো জামিন নাকচ কৰা হৈছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰা। আয় বহিৰ্ভূত সম্পত্তিৰ গোচৰত গ্ৰেপ্তাৰ হৈছে সুকন্যা। 8 বছৰৰ এই চাকৰি কালতে অগাধ সম্পত্তি গঢ়াৰ অভিযোগ আছিল সুকন্যা বৰাৰ বিৰুদ্ধে। কাৰাগাৰতে জেৰাৰ সন্মুখীন হ'ব এইবাৰ সুকন্যা বৰা আৰু 2021 চনত ব্যক্তিগত অসুবিধাৰ বাবে 64 দিনৰ ছুটি কিয় লৈছিল, কিয় বিদেশ ভ্ৰমণলৈ গৈছিল, সেই আটাইবোৰ প্ৰশ্ন সোধা হ'ব সুকন্যাক। বটদ্ৰৱা থানৰ সোণ সৰলুকীৰ অভিযোগ নস্বাত কৰিছে থান পৰিচালনা সমিতিয়ে।
পরিচালনা সমিতিয়ে প্রকাশ করেছে ব্যাংকত জমা থকা ধন সোণ সা সামগ্রীর তালিকা। নগাঁওর মিশন মার্কেটর HDFC ব্যাংকর শাখাতেই আছে জমা সোণ। পরিচালনা সমিতির সম্পাদক অরূপ শইকীয়ার বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল হরলোকের অভিযোগ আর তার পাছতে তেখেতে স্পষ্টীকরণ দিছে। আমি তেখেতর ভাষ্য আগবাম। কার্যকরী কমিটিয়ে যেটা মোক কার্যকরী সভাপতি পাতিছিলে তেতিয়া তেওঁ অপোজ করেছিল, বলে নোৱাৰিলে, আর বলে নোৱাৰি আজি এই সুবিধা পাই মোক অপদস্থ করেছে। তেওঁৰ নিচিনা মই জেল খোৱা মানুহ নহয়। তেওঁ মোক প্রমাণ করে দিয়ক, মই যদি কাবা কৈছো কথাটো। এতিয়া বৰদোৱাত কথাটো ওলাইছে, আমাক যদি সুধে তেতিয়া আমি কি কম, যে আমি বস্তুটো চাব লাগিব? আমি সেইটো কব লাগিব নে যে চালে আমি আশ্বস্ত হম? মই কালি যেতিয়া কালি নহয় পরহি বৰদোৱা সাংবাদিকসকলে মোক সুধিছে, আপোনালোকে দেখিছে চাগে, মই এইটোৱে কৈছো যে তেখেত মানে আমি আশ্বস্ত হোৱা নাই। আমাৰ সম্পাদকক আমি সুধিছো, কিন্তু আমাৰ এগ্ৰিগেটত ৰিজলিউশ্যন হৈছে, আমি কাৰ্যনিৰ্বাহক সদস্যসকল যাম, গৈ আমি নিজে চাম, চাই পেলাই আমি যেতিয়া আশ্বস্ত হ'ম অসমৰ বৰদোৱা ৰাইজ তথা অসমৰ ৰাইজক আমি এই কথাটো আশ্বস্ত হ'ব কাৰণে জনাই দিম। আৰু এয়াই আছিল আজিৰ লাইভ আৱাৰ। বিদায় লৈছো, মই কৃপাঞ্জলে, নমস্কাৰ।